আসসালামুআলাইকুম এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচাগোল্লা বা প্রাণহারা মিষ্টি। এই কাঁচাগোল্লা খুব সহজেই আপনারা এখন বাসায় তৈরি করতে পারবেন। যারা মিষ্টি তৈরি করতে পারছেন না বা মিষ্টি তৈরি করা খুব ঝামেলা মনে হচ্ছে, তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। একদম সহজেই এখন বাসায় আপনারা এই কাঁচাগোল্লা বা প্রাণহারা মিষ্টি তৈরি করতে পারবেন। খুব ইজি ওয়েতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিন। প্রথমে আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একটু ভালো মতো বলক তুলতে হবে। বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসলে আমি এখন ছানা কেটে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে ভিনেগার। ভিনেগার দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুধ থেকে ছানাটা কেটে গেছে। যখন এরকম ছানা কেটে যাবে তখন আমি আরও 1 চা চামচ পরিমাণে ভিনেগার দিয়ে নেব। তো আমার ছানাটা কাটা হয়ে গেছে। এখন আমি ছানাটাকে একটা চালনিতে পানিটা ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে নিচ্ছি আর অবশিষ্ট যে পানিটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। একটা চামচ দিয়ে আমি এখন ছানাটাকে একটু চেপে চেপে পানিটা ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে কোনো জায়গায় বেঁধে রাখতে হবে না বা কোনো কাপড়ে মুড়িয়েও রাখতে হবে না, এরকমভাবে পানিটা ঝরিয়ে নিলেই হবে। একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছানা থেকে কিন্তু পানিটা ঝরে গেছে। এখন আমি ছানাটাকে অর্ধেক করে অর্ধেক অংশে আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে চিনি। এই অর্ধেক ছানার সাথে চিনিটা খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে। আমি যেভাবে হাতে মিক্সড করছি সেভাবেই মিক্সড করে নিলেই হবে। হাতের তালু দিয়ে চেপে চেপে মিক্সড করতে হবে না। তো আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এই ছানাটাকে একটু রান্না করে নেব। অর্ধেক ছানাকে আমি একটা প্যানে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এবং ছানাটাকে একটু ভালো মতো রান্না করে নিতে হবে। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু ছানাটা বেশ পাতলা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না এটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু শুকিয়ে এসেছে, আমি এখন নামিয়ে নেব। এখন এই রান্না করা ছানা আর কাঁচা ছানাটা একসাথে মিক্সড করে নেব। এই পর্যায়ে কিন্তু ছানাটা একটু গরম থাকবে, একটু ঠান্ডা করে দেন মিক্সড করে নিতে হবে। আর এই কাঁচা ছানা দেওয়ার কারণেই কিন্তু এটার নাম হয়েছে কাঁচাগোল্লা। খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এটা হাতেই এরকমভাবে মিক্সড করে নিতে হবে। তো আমার ছানাটা মিক্সড করা হয়ে গেছে। যখন ছানাটা এরকম সফট হয়ে আসবে তখনই কিন্তু এটা মিষ্টি তৈরি করার জন্য পারফেক্ট হয়ে যাবে। এখন আমি মিষ্টি তৈরি করে নেব। আমরা যেভাবে সবসময় মিষ্টি তৈরি করে নিই সেভাবেই কিন্তু মিষ্টি তৈরি করে নিতে হবে। একটু যাতে ফাটল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটু গোল শেপ করে আমি মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। এই পর্যায়ে মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন আমি গুঁড়া দুধ দিয়ে মিষ্টিটা একটু গড়িয়ে নিচ্ছি। তবে এই কাজটা কিন্তু মাওয়া দিয়ে করতে হয়, কিন্তু মাওয়া যখন আমাদের সবসময় বাসায় থাকে না তখন কিন্তু গুঁড়া দুধ দিয়ে এই কাজটা করে নিতে পারেন। তো এই তো হয়ে গেল আমার ছানার কাঁচাগোল্লা বা প্রাণহারা মিষ্টি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুব ইজি ওয়েতেই কিন্তু আপনারা এখন বাসায় এই কাঁচাগোল্লা তৈরি করতে পারবেন। মাত্র 10 মিনিটের কাজ, তাহলে আর দেরি কেন? আজই বাসায় এই কাঁচাগোল্লা তৈরি করে সবাইকে সারপ্রাইজ দিতে পারেন। আজকে তাহলে এ পর্যন্তই। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।